সাকিব আল হাসানের ব্যাটে জ্বলে ওঠার দিনে রান পাননি তামিম ইকবাল, তাতে জয় পেতে কোনো সমস্যা হয়নি পেশোয়ার জালমির। পিসিএলের ম্যাচে লাহোর কালান্দার্সকে 17 রানে হারিয়েছেন ড্যারেন সামির দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 166 রান করে লাহোর। প্রথম বলে 4 হাঁকিয়ে শুরু করা তামিম ফিরেন 5 রানে। আগের 2 ম্যাচে খুব একটা রান না পাওয়া সাকিব ফিরেন 30 রান করে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার 24 বলের ইনিংসটি গড়া 2টি 4 আর 1টি 6। উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল 9টি 4 করেন, সর্বোচ্চ 58 রান। 17 রান আসে মার্লন স্যামুয়েলসের ব্যাট থেকে। 19 রান করে 2 উইকেট নিয়ে লাহোরের সেরা বলার লেগ স্পিনার ইয়াসির শাহ। জবাবে 9 উইকেটে 149 রান করে লাহোর। বিনা উইকেটে 38 রানে পৌঁছে যাওয়া দলটি 1 রানের মধ্যে হারায় 5টি উইকেট। এর মধ্যে নিজের প্রথম ওভারেই উমর আকমাল ও গ্র্যান্ট এলিয়টকে তুলে নেন সাকিব। নিজের 2 ওভারে 14 রান দিয়ে বাহাতি স্পিনার শিকার এই 2টি উইকেট। 43 রানে 6 উইকেট হারানো লাহোরকে 150 রানের কাছাকাছি নিয়ে যান সাহেলে তানভীর, আমির ইয়ামিন আর ইয়াসির রা।